নমস্কার বন্ধুরা, আজকে চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনার বাড়িতে অবশ্যই এই রান্নাটা করবেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যর কাছেই এই রান্নাটা খুবই প্রিয় হয়ে উঠবে। প্রথমে চিচিঙ্গাগুলোকে কেটে নেব। চিচিঙ্গার গায়ের ওপরে যে পাতলা সবুজ অংশটা থাকে সেটা আমি বটির সাহায্যে আঁচড়ে নিচ্ছি। তারপরে চিচিঙ্গাগুলো ছোটো ছোটো টুকরো করে মাঝখান থেকে চার ভাগ করে নেব। আমি এই রান্নাটার জন্য দুটো বড় বড় চিচিঙ্গা নিয়েছি। দুটো চিচিঙ্গায় আমি এভাবে কেটে নেব। চিচিঙ্গাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ মতো। এই রেসিপিটা তৈরি করার জন্য রুই বা কাতলা মাছের ডিম লাগবে। ডিমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দেবো 5 থেকে 6 কোয়া রসুন কুচি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছে সামান্য একটু পরিমাণ মতো জিরে বাটা, আর দেবো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো নুন। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণ মতো বেসন। চামচটা ভরে ভরে 3 চামচ পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ডিমের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিমের সঙ্গে সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছের ডিমগুলো দিয়ে ছোটো ছোটো করে বড়া ভেজে নেব। আমি চামচের সাহায্যে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ডিম তেলের মধ্যে দেওয়ার সময় অনেক সময় ফেনা উঠে যায়, আপনারা চিন্তা করবেন না। এই ডিমটা তেলের মধ্যে দিলেই শক্ত হয়ে যায়। এভাবে আমার যতটা তেলের মধ্যে ধরে প্রথমে আমি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এক পাশটা উল্টে দেবো। আর এই ডিমের বড়াগুলো একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল বা কড়া করে ভাজবো না। মাছের ডিমের দুপাশটাই হালকা করে ভেজে নেব। ডিমের দুপাশটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে থেকে বড়াগুলো তুলে নেব। আর এভাবেই সবটুকু মাছের ডিম দিয়ে ছোটো ছোটো করে বড়া ভেজে নেব। এরপরে মাছের ডিমের বড়া ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিচিঙ্গাগুলো খুব ভালো করে ভেজে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে, চিচিঙ্গাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে রেখে চিচিঙ্গাগুলো সব তুলে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেব, তাহলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। খুব বেশি লাল বা কড়া করে ভাজতে হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে 2-1 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিচিঙ্গাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, চিচিঙ্গাগুলো সিদ্ধ হবে। আবার মাছের ডিমের বড়াটা দিলেও একটু সিদ্ধ হলে জলটা কমে যাবে। এবার খুন্তি দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ঢেকে রেখে দেবো 3 মিনিটের মতো। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এবার ভেজে রাখা ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা হতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো।
মাছের ডিমের বড়াটা হালকা করে ভাজলে এর মধ্যে ঝোলটা ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর যদি খুব কড়া লাল করে ভাজেন তাহলে মাছের ডিমের বড়ার ভেতরে ঝোলটা ঢুকবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে আমি 3টে কোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি বেটে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা গরম মশলার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারবেন। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, একদম তরকারিটা মাখামাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চিচিঙ্গার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।